আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ঈদের রাতে সহবাস করা যাবে কিনা, ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়। এই বিষয়ে সঠিক আলোচনা বোঝার জন্য আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। ঈদের রাতে সহবাস করা যাবে কিনা, হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেই ভাই প্রশ্নটা করেছিলেন তাকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু সহবাস করার কিছু নিষিদ্ধ সময় আছে। এই নিষিদ্ধ সময়গুলোর মধ্যে সহবাস করা নিষেধ, এছাড়া অন্যান্য সকল সময়ে সহবাস করা জায়েজ। সুতরাং ঈদের রাতে যদি, এটা হচ্ছে ব্যক্তি বিশেষের উপর নির্ভর করবে, কোনো মহিলার যদি ওই অবস্থা চলতে থাকে তাহলে ওই ব্যক্তির জন্য ঈদের রাতে সহবাস করা যাবে না। এবং কোন মানুষের যদি ওই সমস্যা না থাকে কোনো মহিলার, তাহলে ওই রাতে আপনার ঈদের রাতে সহবাস করতে পারবেন। এটা হচ্ছে ব্যক্তি বিশেষের জন্য, কোন ব্যক্তিরা ঈদের রাতে সহবাস করতে পারবে আর কোন ব্যক্তিরা সহবাস করতে পারবে না, এই ভিডিওতেই থাকছে আলোচনাটা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাযিলুন নিসা আফিল মাহিস কুল হুয়া আযা ফাতাযিলুন নিসা আফিল মাহিস। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে আমার বান্দারা, তোমরা মহিলাদেরকে অর্থাৎ মাসিকের সময় তোমরা দুজন দুজন থেকে একটু আলাদা থাকো, অর্থাৎ সহবাস করো না, কেননা সেটা মেয়েদের জন্য অত্যন্ত কষ্টদায়ক একটা বিষয়, কষ্টকর একটা সময় তারা অতিবাহিত করে। এই জন্য মানে মাসিকের সময় সহবাস করা যাবে না, এটা হচ্ছে মূল নীতি। দ্বিতীয়ত, কারো যদি নেফাস হয়ে থাকে, হায়েস্ট নেফাস, নেফাস বলা হয় বাচ্চা হওয়ার পরে যে 40 দিন মহিলাদের মানে যে রক্তটা বের হয় এটাকে নেফাসের রক্ত বলা হয়। তো এই দুই সময় সহবাস করা নিষেধ। তৃতীয়ত, কোনো মহিলা যদি প্রত্যন্ত মানে অনেক অসুস্থ হয়ে থাকে, খুব জর্জরিত অবস্থা, তাহলে তার উপর জোর প্রয়োগ করা ঠিক না। তারপর কোনো মহিলা যদি ফরজ রোজা রেখে থাকে তাহলে ফরজ রোজা ভাঙিয়ে সহবাস করা যাবে না, তবে কেউ যদি নফল রোজা রাখে তাহলে তাকে জোর করে স্বামী সহবাস করতে পারবে, অসুবিধা নাই। কিন্তু অন্য সময়ে মহিলাকে রোজাটা রাখতে হবে, কিন্তু ফরজ রোজার ক্ষেত্রে স্বামী জোর করলেও এটা সম্ভব না, এটা আল্লাহ তাআলার সরাসরি বিধান। এই জন্য এই তিনটি সময়ে সহবাস করা সম্পূর্ণরূপে হারাম, এছাড়া অন্য অন্য যে কোনো সময় সহবাস করা যায়। সুতরাং ঈদের রাতে যদি কোনো মহিলার মাসিক হয়ে থাকে অথবা কোনো মহিলার নেফাস চলতে থাকে, তাহলে যেই স্বামীর স্ত্রীর এই অবস্থা হবে ওই স্বামীর জন্য সহবাস করা যাবে না। আশা করছি আমি বিষয়টি বোঝাতে পেরেছি, কাদের জন্য সহবাস করা যাবে আর কাদের জন্য যাবে না। তো এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আশা করছি আমি বোঝাতে পেরেছি, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।